আজ একটা বিষয় আলাপ করব, যেই বিষয়টা সমস্ত মুসল্লিদের মধ্যে প্যাঁচ লেগে আছে এবং সমস্ত শরীয়তের সাধারণ লোকেদের মধ্যে একটা প্যাঁচ লেগে আছে এবং এক ধর্মকে আরেক ধর্ম তারা যা মনে চায় তাই বলে, বিশৃঙ্খলা করে, এমুক ধর্ম ভালো না, এমুক ধর্ম মূর্তি পূজা করে, এমুক ধর্ম তারা মূর্তিকে সেজদা করে, মূর্তি কি আল্লাহ? ঠিক এই পেজগুলো করে, এক ধর্ম আরেক ধর্মকে ঘৃণা করে, তখন সুশৃঙ্খলের জায়গায় দিন দিন বিশৃঙ্খল হইতেই থাকে। কিন্তু আমরা ভুলে যাই সেই কথা, লাকুম দিন ও কুমালিয়া দিন। তো আমাদের মধ্যে ওলামা কারাম যাহারা আছে এবং যারা জ্ঞানী শিক্ষিত আছে, তারাও এ ধরনের কথা বলে। তো আমি বলবো এর বিশৃঙ্খলাটা যেন আর না হয়, এই জন্য আমি এখন এই মূর্তি পূজা নিয়ে দু চারটা কথা বলবো, যদি আমার আল্লাহ আমাকে সহায় হন আমার প্রতি, তাহলে আমি হয়তো দু চারটা কথা বলতে পারবো শৃঙ্খলার জন্য। যেমন সমস্ত মুসল্লিগণ, সমস্ত ধর্মবাসীরা কেউ অন্য চোখে বা অন্য জ্ঞানে আমার কথাটা নেবেন না, আগেই আমি আপনাদের কাছে আকুতি জানাচ্ছি, আপনারা সুন্দর জ্ঞানে নেবেন। যেমন একটা ভাণ্ডে কাজল আছে, এই কাজলটাকে যদি কেউ জামাতে লাগায় তাহলে বলবে কালি লাগাইছে। আর যদি বলে একটা জায়গায় কালি রাখা আছে, এই কালিটাকে যদি কেউ ভরুতে দেয় বা চোখে লাগায় তখন বলবে এটা কাজল। কারণ জ্ঞানী সম্প্রদায় যারা, তারা খারাপকে খারাপ বলে না, বরঞ্চ খারাপকে ভালো জায়গায় তুলে লাগায়। তাহলে কালি যখন চোখে লাগানো হইল তখন কালি কাজল হয়ে গেল। আর যখন কাজলকে আমার কাপড়ে লাগাই দিলাম তখন আমার সাদা কাপড়ের মধ্যে একটা কালির দাগ দেখা যায়, ওটাকে আর কেউ কাজল বলে না। তাহলে আমরা জ্ঞানকে এত সুন্দর করে সেট করব আর এত সুন্দর করে আমরা বুঝে নেব যে কিছু কিছু কথা কাজলকে আমরা কালি বানাবো না এবং কালিকে চাব কাজল বানাতে, তখন আমাদের সমস্ত ধর্মেই, সমস্ত সত্য ধর্মের মধ্যেই আমাদের শৃঙ্খলা চলে আসবে। তাই আমি সকল ধর্মর লোকেদেরকে উদ্দেশ্য করে আমি এই কথাগুলো বলবো যে হিন্দু মন্দিরে যদি আমরা যাই, দেখি তারা মূর্তি নিজের হাতে বানাইল, নিজের হাতে বানায়া রং টং দেয়া সুন্দর করে সাজায়, আর্টিস্ট করে খুব সুন্দর রাধা কৃষ্ণ বানাইল, মহাদেব মহাকালী বানাইল, এরপর এটাকে বানানোর পরে তারা সেজদা করতেছে। আসলে বাবা এটা কি ঠিক হলো? তবে আপনি বলবেন ঠিক হলো না ব্যাঠিক হলো, এটা আপনারাই বলবেন। যেমন আপনার দাদা, আপনার দাদি, আপনার বাবা মা, তারা পৃথিবীতে জীবিত ছিল, এখন নেই, তারা ইন্তেকাল করেছেন। এখন এরা, যেমন আমার দাদা, আমার দাদি আমাকে এত আদর করত, আমার অসুখ হইলে কান্নাকাটি করতো, ডাক্তার কাছে নিয়ে যাইতো, তাদের খাওয়ার চিন্তা করতো না, আমি খাইলাম কি না, পড়লাম কি না, আমার শরীরে একটা আঘাত লাগতে দিত না। তাহলে এত মায়ার দাদা দাদি এই পৃথিবী ত্যাগ করে চলে গেছে, এখন ছয় মাস সাত মাস পার হয় নাই, তাদের কথা এক প্রকার ভুলেই গেছি, অথচ তাদের সম্পদ আমরা ভোগ দখল করে খাইতেছি, এমনকি সংসারের তাড়নায় পড়ে তাদের কথা ভুলেই গেছি। তো এখন দেখা যায় হঠাৎ কোনো কাজ কাম সেরে যখন ঘরে ঢুকলাম,
দেখলাম আমার দাদা দাদির ছবিটা ওয়ালে লাগানো আছে, ঝুলন্ত অবস্থায় আছে। তখন দেখে তাকাই আসি, আমার দাদার ছবি, আমার দাদির ছবি। তখন এদের কথা স্মরণ হইল, তারা যে আমাদেরকে এত আদর করত, তাদের কথা স্মরণ করে আমার চোখ বেয়ে বেয়ে পানি আইতে শুরু করলো। যখন চোখ বেয়ে পানি আসতে শুরু করলো, তখন চিন্তা করতেছি যে হে আল্লাহ, তারা যেন জান্নাতবাসী হয়। তারা আমাদের জন্য কত কষ্ট করে গেছে, কত ভালোবাসছে আমাদেরকে, তারা যেন জান্নাতবাসী হয়। আল্লাহর কাছে হাত তুলে দোয়া করা হচ্ছে। তাহলে আজকে যে হঠাৎ 6 মাসের মধ্যে ভুলেই গেছিলাম এক প্রকার, আজকে মনে পড়লো কেন? যখন ঘরে ঢুকলাম, দাদা দাদির ছবির দিকে যখন চেহারাটা গেল, তখন দেখলাম যে তাদের কথা মনে পড়ে চোখ বেয়ে পানি আসলো, তাদের জন্য দোয়া করলাম। ওসিলাটা কি? এই ছবিটা দেখে। তাহলে এই ছবির জন্য কি আমি দোয়া করছি? না, এই ছবির মতো তারা ছিল, তাদের আত্মা, তাদের আত্মার মাগফিরাত হলো এই ছবিটা দেখে। এ ছবিটা হলো ওসিলা। ছবিটা দেখে তাদের কথা স্মরণ হয়েছে, তাদের জন্য দোয়া করা হয়েছে, ছবির জন্য নয়। তবে এই পৃথিবীতে যারা রাধার কৃষ্ণের মূর্তি করে, কালী মহাদেবের মূর্তি করে, আসলে তারা একসময় এইরূপে ছিল। তখন তাদের চেহারাকে অনুসরণ করে তখন একটা মূর্তি ছবি তারা ধারণ করালো। ধারণ করার পরে তারা এই মূর্তিটাকে সামনে রেখে সেই মহাকালী, সেই মহাদেবকে স্মরণ করে, সেই রাধাকৃষ্ণকে স্মরণ করে যে তারা এরকম ছিল, তাদেরকে পাবো কোথায়, তাদের আত্মা তো ইন্তেকাল হয়ে চলে গেছে। তখন এই মূর্তির পায়ের দিকে যখন সেজদা করে, তখন মনে করে যে আমরা মূর্তিকে সেজদা করি না, আমরা সেজদা করতেছি যে ভগবান ঈশ্বর, তারা এই রূপে ছিল, শ্রীকৃষ্ণ, শ্রীরাধা এই রূপে ছিল। তখন তাদেরকে স্মরণ করে এখানে মাথা ঝুঁকায়। এখন যদি কোনো মুসল্লি বা কোনো কেউ আমাকে প্যাঁচ দেয়, তবুও মানি না, তখন আমি বলব কাবাতি শারিবাতি আল্লাহু আকবার। তাহলে আমরা কে কাবাকে কেবলামুখী বানাইয়া যখন সেজদা করি, আমরা কাকে করি? আল্লাহকে করি। কাবাকে করি না, আমরা কাবাকে সেজদা করি না। যে কাবা ওসিলা, কাবামুখী হয়ে আমরা সেজদা করি, কাবাকে সেজদা করি না। তাহলে তারা মূর্তিকে সেজদা করে না, তারা তাদের ঈশ্বরকে, তাদের ভগবানকেই করে। আমরা যেমন কাবাকে কেবলামুখী বানাইয়া কাবাতি শারিবাতি আল্লাহু আকবার, কিন্তু কাবাকে সেজদা করি নাই, আল্লাহকেই করেছি, তারা ঠিক মূর্তিকে করে নাই। তারা সেটাকে উদ্দেশ্য করে তাদের ঈশ্বরকে, তাদের ভগবানকেই করেছে। জানি না আপনাদের এই কথাগুলো কার কেমন লাগলো। তাই আমি যেদিন দেখলাম যে বিভিন্ন মানুষে এই মূর্তি পূজা নিয়ে বিভিন্ন কথা বলে, আসলে কেউ বুঝে বলে, কেউ না বুঝে বলে, তাই অশৃঙ্খল হয়। তাই সেই শৃঙ্খলে আনার জন্যে আজ আমার এই আলাপ। যদি আপনাদের অন্তরে বা জ্ঞানে সাড়া দেয় যে না, কথাটা ঠিক, কেউ আমরা কোনো ধর্মকে ছোট করে দেখা দরকার নেই, আমি আল্লাহকে ডাকি, আমি আল্লাহ নিয়েই থাকবো, আমার আল্লাহর হুকুম মানব, আমার রাসুলের আইন মানব, তাহলে তারা যদি শ্রীকৃষ্ণকে মানে, মানুক। এখানেই বলা হয়েছে লাকুম দিন হুকুম অলিয়া দিন, যার যার দিন সে পালন করো। কিন্তু অন্য ধর্মকে আল্লাহ ফালাইয়া দেয় নাই। লাকুম দিন হুকুম এ কথার অর্থে যে তোমরা তোমাদের কাজ করো, আমরা আমাদের কাজ করি, তোমরা তোমাদের ধর্ম পালন করো, আমরা আমাদের ধর্ম পালন করি। আজ ধর্মের মধ্যে এই একটা বিশৃঙ্খলা, আর শৃঙ্খলে আনার জন্য আমি আজ এই কথাগুলো বললাম। আজ আমি এ পর্যন্তই
আল্লাহ হাফেজ।